মিরিঞ্জা ভ্যালি সাজেকের পর বাংলাদেশের অন্যতম ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে এই মিরিঞ্জা দেশের বিভিন্ন রকমের খারাপ পরিস্থিতির কারণে যখন খাগড়াছড়ি এবং বান্দরবনের বিভিন্ন স্পটগুলো বন্ধ রয়েছিল ট্যুরিস্টদের জন্য তখন মানুষ সাজেক এবং বান্দরবনের সৌন্দর্যকে উপভোগ করার জন্য অল্টারনেটিভ হিসেবে এই লামা মিরিঞ্জা ভ্যালিকে চুজ করে নিয়েছে বান্দরবন জেলার লামা উপজেলায় এই মিরিঞ্জা ভ্যালি অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলোশো থেকে সতেরোশো ফুট উচ্চতায় এই মিরিঞ্জা ভ্যালির অবস্থান আমাদের বিয়ের পর আর কখনই আমার দু হাত ভরে মেহেদি পড়ার সুযোগ হয়ে ওঠেনি তাই এবার অ্যানিভার্সারি উপলক্ষে খুব শখ করেছি যে দুহাত ভরে একদম মেহেদি পরব আর আপনাদেরকে আরও একটা জিনিস বলে রাখি এবারে আমাদের ট্যুরটা আমরা প্ল্যান করেছি আমাদের চতুর্থতম অ্যানিভার্সারি উপলক্ষে আমরা আসলে চেষ্টা করি প্রতি বছরই আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে কোনো না কোনো একটা ট্যুর প্ল্যান করার এবং প্রতি বছরের মতো এবছরও আমরা আমাদের এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করার জন্য বাজার এবং লামা এই দুইটা স্পটকে চুজ করে নিয়েছি তো আমার হাতের এই যে সুন্দর মেহেদিটা দেখতে পাচ্ছেন এটা আমাকে পরিয়ে দিয়েছিল জান্নাত আপু আমি আপুর মেহেদির পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দিব আপু কিন্তু হোম সার্ভিস দিয়ে থাকে সো আপনারা কিন্তু চাইলেই আমার মতো এত সুন্দর করে মেহেদি পরে নিতে পারেন আপু ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে সাভারে যে কোনো জায়গায় হোম সার্ভিস দিয়ে থাকেন আর আমার এই মেহেদিটা আমি নিজে কাস্টমাইজ করে ডিজাইন পছন্দ করেছিলাম এবং আপু আমাকে পরিয়ে দেয় আমাদের আজকের জার্নি শুরু হচ্ছে ঢাকার আরামবাগ বাস কাউন্টার থেকে এবং আমরা যাচ্ছি সেন্ট মার্টিনের হুন্দাই পরিবহনে করে আমরা ঢাকা আরামবাগ থেকে চিটাগং হয়ে চকরিয়া নামবো চকরিয়া থেকে আমরা লামা যাব। এবং আমাদের বাস ঠিক সাড়ে এগারোটায় আরামবাগ বাস কাউন্টার থেকে ছেড়ে যায় আর এই যে দেখতে পাচ্ছেন পেছনে অলমোস্ট সবগুলো সিটই ফাঁকা আমরা একদম সামনের সিটে ছিলাম পেছনের সিটগুলো একটা ফ্যামিলি বুক করে নিয়েছিল তারা সামনের কাউন্টার থেকে উঠবে অনেক এক্সাইটমেন্ট নিয়ে আমরা আমাদের জার্নি শুরু করি তো চলুন এরপর আমরা কি কি এনজয় করেছি এবং কিভাবে আমাদের জার্নিটাকে মেমোরেবল করেছি আপনাদের সাথে শেয়ার করি রাতে প্রায় আড়াইটা থেকে তিনটার দিকে আমাদের বাস কুমিল্লার হোটেল তাজমহলে বিশ মিনিটের বিরতি দিয়েছিল এবং সেখানে নেমে আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নিই এবং হালকা কিছু নাস্তা করে নিই এ ধরনের যাত্রাবিরতি হোটেলগুলোতে আপনারা যদি কেউ কিছু খেতে চান অবশ্যই খাবারের প্রাইসটা আগে থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন কারণ এ ধরনের হোটেলগুলোতে কিন্তু খাবারের প্রাইস কিছুটা বেশি হয়ে থাকে এবং আপনারা না জেনে খাবার অর্ডার করলে কিন্তু একটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে যাবেন কুমিল্লা হয়ে ঢাকার বাইরে কোথাও যাওয়ার আমাদের প্ল্যান থাকলে আমি কুমিল্লার এই সন্দেশগুলো ট্রাই করার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকি কিন্তু এবার আমি খুব হতাশা নিয়ে ফিরে যাই কারণ আমি সন্দেশ ট্রাই করতে পারিনি তাদের এখানে আসলে খুচরাভাবে সন্দেশ কেনার কোনো অপশনই ছিল না তারা কেজির কমে সেলই করছিল না যে কারণে আমি সন্দেশ একদমই ট্রাই করতে পারিনি খুব রিকোয়েস্ট করে আমরা এক দুইজন দুইটা মিষ্টি ট্রাই করি বাট মিষ্টিটা আমাদের ভালো লাগেনি ভোর পাঁচটার দিকে আমাদের বাস আমাদেরকে চিটাগং এবং চকরিয়ার মাঝামাঝি জায়গায় আরও একটা যাত্রা যাত্রাবিরতি দেয় এবং সেই যাত্রা যাত্রাবিরতির পর ভোরের মিষ্টি আলো এবং এবার শীতের প্রথম কুয়াশা দেখতে দেখতে আমরা চলে যাই চকরিয়ার উদ্দেশ্যে ঠিক সকাল ছয়টা বাজে বাস আমাদেরকে চকরিয়া বাস স্ট্যান্ডে নামিয়ে দেয় এবং সেখানে নেমে আমরা সর্বপ্রথম ফ্রেশ হয়ে একটা হোটেল থেকে আমাদের সকালের নাস্তাটা সেরে নিই এবং বাস কাউন্টার থেকে আমরা একটা সিএনজি রিজার্ভ করে নিই লামা বাজারে যাওয়ার জন্য আপনারা কিন্তু এখান থেকে লামা যাওয়ার জন্য চাঁদের গাড়িগুলো পেয়ে যাবেন এবং সেখানকার লাইনের বাসও রয়েছে বাসও পেয়ে যাবেন আপনারা চাঁদের গাড়িতে করে গেলে আপনাদের মেবি আশি টাকা করে জনপ্রতি ভাড়া পড়বে এবং বাসে গিয়ে থাকলে আপনাদের সত্তর টাকা করে জনপ্রতি ভাড়া পড়বে আমরা বাস কিংবা চাঁদের গাড়ি কোনোটার ঝামেলাই করতে যাইনি আমরা দুজন একটা সিএনজি রিজার্ভ করে নিয়ে চলে যাই আমাদের যথাসম্ভব পাঁচশো টাকা পড়েছিল সিএনজি রিজার্ভে আমাদেরকে একদম লামা বাজারে সিএনজি মালা মামা নামিয়ে দিয়েছে ভোরবেলার এই মিষ্টি আলো মিষ্টি রোদ এবং আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা দেখতে দেখতে এই সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা এক্সাইটমেন্ট নিয়ে চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে পাহাড় আমার বরাবরই পছন্দ পাহাড়ের এই অপরূপ সৌন্দর্যের প্রেমে কেই বা নিজেকে ধরে রাখতে পারে আমি লাস্ট টাইম যখন বান্দরবন ঘুরতে গিয়েছিলাম এরপর আমার হাজব্যান্ডকে বলেছি আমি কয়েকবার করে ঘুরতে যেতে চাই আমি বারবার যেতে চাই বান্দরবনের এই পাহাড়ের সৌন্দর্যকে দেখতে এই রকম সুন্দর অপরূপ সুন্দরের প্রেমে না পড়ে মানুষ কীভাবে বা থাকতে পারে আমার তা জানা নেই এই আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম আমার এক্সাইটমেন্ট যেন আরও দুগুণ বেড়ে গিয়েছিল আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে জায়গাটায় আমরা যাচ্ছি সেটা দেখার জন্য দীর্ঘ চল্লিশ মিনিট জার্নি করার পর অবশেষে আমাদের অপেক্ষার পালা শেষ হয় আমরা পৌঁছে গিয়েছি লামা বাজারে এবং এই যে এখানে সবগুলো রিসোর্টের নাম ব্যানার দেওয়া ছিল এই লামা বাজার থেকে আমাদের একটু উঁচু রাস্তা হেঁটে তারপর পৌঁছাতে হবে আমাদের রিসোর্টের গন্তব্যে তো এখান থেকে আমাদেরকে হেঁটে যেহেতু যেতে হবে আমাদের সাথে অনেকগুলো ব্যাগ ছিল আমরা ব্যাগ নিয়ে কীভাবে উঠব আমরা বুঝতে পারছিলাম না আমাদের রিসোর্টে আমরা ফোন করি তাদের সাথে আমাদের আলাপ হয় এবং তারা বলে যে একজন আমাদের ব্যাগগুলোকে মোটরসাইকেলে করে উপরে উঠিয়ে দিয়ে আসবে এবং সেজন্য তাকে আমাদের একশো টাকা দিতে হবে তাকে আমরা ব্যাগগুলো দিয়ে দিই সে ব্যাগগুলো সুন্দর মতো করে বেঁধে তার গাড়িতে করে আমাদের রিসোর্টে পৌঁছে দেয় এবং আমরা দুজন হাঁটতে হাঁটতে এখান দিয়ে উঠছিলাম এবং আমরা যতই উপরে যাচ্ছিলাম পাহাড়ের সৌন্দর্য যেন আমরা ধীরে ধীরে আরও বেশি উপলব্ধি করতে পারছিলাম সকালের যে সুন্দর মেঘগুলো এখনও ভেসে বেড়াচ্ছিলো আমরা এইখান থেকেই এত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছিলাম আমি তো ভাবছিলাম যে আমাদের রিসোর্টে যাওয়ার পর সেখান থেকে আমরা না কত সুন্দর ভিউ দেখতে পাবো আমার এক্সাইটমেন্ট তো এটা দেখার পর আরও অনেক বেশি বেড়ে যায় এরকম একটা মাটির কাঁচা রাস্তা ধরে আমাদেরকে হেঁটে উপরের দিকে উঠে যেতে হচ্ছে আপনারা যারা বৃষ্টির সিজনে আসবেন তারা অবশ্যই খুব সাবধানে যাবেন কারণ এই রাস্তাগুলো বৃষ্টির সিজনে অনেক পিচ্ছিল হয়ে থাকে আর এই যে এখান থেকে রিসোর্টগুলো শুরু হয়ে গিয়েছে আমরা একে একে উপরে যাচ্ছিলাম আর এক একটা রিসোর্ট ক্রস করছিলাম খুব সুন্দর সুন্দর জুমঘর ছিল এখানে সুন্দর সুন্দর কটেজ ছিল আমরা আমাদের যে রিসোর্টটাতে যাচ্ছি সেটা আরেকটু দূরে আমাদেরকে অলমোস্ট বারো থেকে পনেরো মিনিট সময় হাঁটতে হয়েছে তারপর গিয়ে ফাইনালি আমরা আমাদের রিসোর্টে পৌঁছাতে পারি এবং হাঁটতে হাঁটতে এখান থেকে আমরা অনেকগুলো জুমঘর দেখতে পাচ্ছিলাম এবং জুমঘরগুলো দেখতে এখান থেকে এত বেশি সুন্দর লাগছিল আর এই যে দেখেন এখান থেকে মেঘ দেখা যাচ্ছে তখন বাজে প্রায় সকাল সাড়ে আটটা এবং এখনও এত সুন্দরভাবে মেঘ দেখা যাচ্ছিল আর এই যে ফাইনালি আমরা আমাদের রিসোর্টের সামনে চলে আসি আমাদের রিসোর্টের নাম ছিল মারাইনসা হিল রিসোর্ট মারাইনসা হিল রিসোর্টে আসলে আপনি এরকম একটা ওয়েলকাম সাইনবোর্ড পাবেন এবং এখানে তাদের একটা নতুন রিসেপশন করছে আর এই যে এখানে রয়েছে সুন্দর একটা কাঠের গেট তাদের রিসেপশনে এখনও কাজ চলছে আর এই পাশে তারা একটা ভিউ পয়েন্টও করছে সো আমরা এখন চলে যাব আমাদের রুমের উদ্দেশ্যে এখানে আসার পর যে সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছিলাম এটা দেখে আমি লিটারেলি স্পেচলেস হয়ে যাই আর ওই যে আমাদের কটেজ যে কটেজে আমরা উঠেছি বা উঠব আমরা আর কি আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম এই এরিয়াটা অনেক বড়ো ছিল এবং খুব সুন্দর একটা এরিয়া ছিল এখান থেকে যে সুন্দর ভিউ দেখা যাচ্ছিলো সেটা আসলে ডিসক্রাইব করার মতো না আল্লাহ আমাদের মহান আল্লাহ তালার সৃষ্টি যে এত বেশি সুন্দর আসলে আপনারা এই রকম জায়গাগুলোতে না আসলে একদমই বুঝতে পারবেন না এটা ছিল এই রিসোর্টের রেস্টুরেন্ট এবং আমরা এসে আমাদের ব্যাগগুলো এখানে রেখে যে ফর্মালিটিসগুলো ছিল সেগুলো পূরণ করে ঘুরে ঘুরে চারদিকটা দেখছিলাম এখানে অনেকগুলো জুমঘর ছিল আর আমাদের পট হাউসে চেক ইন টাইম ছিল দুপুর বারোটা কিন্তু আমরা যেহেতু অনেক আর্লি চলে এসেছি তাই আমাদেরকে ওয়েট করতে হচ্ছিল আর রিসোর্ট কর্তৃপক্ষ আমাদেরকে জানান যে আমাদের পট হাউসের সামনে যে টেন্টগুলো রয়েছে সেখানে দুইটা টেন্ট খালি রয়েছে আমরা চাইলে সেখানে বসে রেস্ট করতে পারি তো আমরা রীতিমতো আমাদের ব্যাগগুলো তাদের রেস্টুরেন্টে রেখে চলে আসি পট হাউজের সামনে আমরা একটা টেন্টে বসে রেস্ট করছিলাম আর চারোদিকটা দেখছিলাম ঘুরে ঘুরে এখানে অনেকগুলো জুম ঘর ছিল আর এখান থেকে ভিউটা এত বেশি সুন্দর ছিল আর এই যে এই হচ্ছে টেন্টগুলো এখানে অনেকগুলো টেন্ট রয়েছে তাদের ওপেন স্পেসে এভাবে টেন্ট ছিল এরপর মাচার উপরেও কিছু টেন্ট ছিল যেগুলো চাইলেই আপনারা বুক করতে পারেন এবং টেন্টের ভাড়া খুব কম ছিল নয়শো টাকা করে মেবি আর এখানে যে জুম জুমঘরগুলো ছিল জুমঘরগুলোর প্রাইস ছিল দুই হাজার টাকা দুই থেকে সাতজন পর্যন্ত থাকা যায় আর পট হাউস দুইজনের জন্য ভাড়া ছিল চার হাজার টাকা যদি আপনারা এক্সট্রা করে কেউ থাকতে চান পারসন মেবি এক হাজার টাকা করে অ্যাড করতে হয় আর প্রত্যেকটা পট হাউসের সাথে অ্যাটাচ বাথরুম ছিল আনফর্চুনেটলি আমি পট হাউসে এন্ট্রির যে ভিডিওটা নিয়েছিলাম সেটা আমি কোনোভাবে মিস করে ফেলি ওর ডিলিট হয়ে যায় কিছু একটা যাই হোক এই হচ্ছে আমাদের রুম থেকে আমাদের ভিউটা আমি রুমটা যতটুকু ক্লিপ রয়েছে ততটুকু দেখিয়ে আপনাদের সাথে শেয়ার করছি রুমে ঢুকতেই এখানে দুই পাশে দুটো তোষক রয়েছে এ পাশে ছোট্ট একটা আয়না ছিল আর এখানে ছোট্ট একটা কর্নার ছিল যেখানে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন চার্জিং প্লাগ ছিল আর এই যে এখানে একটা আলমারি ছিল পেছনে আর এই হচ্ছে আমাদের অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল নর্মালি জুমঘরগুলোর সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম নেই আপনাদেরকে কমন ওয়াশরুমে যেতে হবে বাট পট হাউজের সাথে অ্যাটাচ ওয়াশরুম ছিল এবং ফুল টাইম পানির ব্যবস্থাও ছিল আপনারা যতক্ষণ ইচ্ছে পানি ব্যবহার করতে পারবেন আর এইটা ছিল আমাদের রুম থেকে ভিউ মাসে আল্লাহ এত সুন্দর ভিউ ছিল যেটা আসলে আমার পক্ষে ডেসক্রাইব করে বোঝানো ইম্পসিবল আপনারা নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ মাসা আল্লাহ তালা আমাদের সৃষ্টিকে এত সুন্দর করে তৈরি করেছেন যা ভাষায় বলে প্রকাশ করা ইম্পসিবল আর এই যে এই পাশের পড হাউসটাতে এখন পর্যন্ত কোনো গেস্ট আসেনি শুধু আমরা দুজনেই ছিলাম এপাশে পাশে আমরা খুব এনজয় করছিলাম আর এই যে কিছুক্ষণ রেস্ট করার পর আমি এখানে একটু ধং করে আমার মেহেদির কালারটা দেখে দেখাচ্ছিলাম আর কি আর ভিউ দেখছিলাম আর আমার হাজব্যান্ড তার এনার্জি নেওয়ার জন্য কফি বানাতে বসে পড়ে প্রকৃতির এই সৌন্দর্যের সাথে সাথে সে কফিকে এনজয় করছিল দুপুরের লাঞ্চটা তারা আমাদেরকে রুমেই দিয়ে যায় আর তারা প্রত্যেকটা রুমেই তাদের লাঞ্চগুলো দিয়ে আসে আর দুপুরের লাঞ্চে আমাদেরকে কি কি দিয়েছিল চলুন আপনাদেরকে একটু দেখাই এখানে তারা আমাদেরকে ভাত দিয়েছিল। ভাতের সাথে আলু ভর্তা ছিল আর সাথে তারা ডাল এবং একটা সেদ্ধ ডিম আর হচ্ছে মুরগির মাংস দিয়েছিল। এটা ফর্মের মুরগি ছিল তো এই তো এখানে ডাল ভাত আর এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউ এরকম সুন্দর একটা ভিউ দেখতে দেখতে লাঞ্চ করা এটা আসলে অন্য রকমের ভালো লাগা ছিল আমার হাজব্যান্ডের অনেক বেশি ক্ষুদা লেগেছিল তাই সে খাওয়ায় অনেক মনোযোগী ছিল আর আমি এই যে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো যাই হোক অনেকক্ষণ রেস্ট নেয়ার নেওয়ার পর বিকেলবেলায় আমরা রেডি টেডি হয়ে সাজুকুজু করে বেরিয়ে পড়ি অনেকগুলো ছবি তুলি অনেকগুলো ভিডিও ক্লিপ নেই এবং আশেপাশের যে সুন্দর এনভায়রনমেন্ট ছিল সেটাকে এনজয় করছিলাম এই যে আমরা দুজন খুব পোজ দিয়ে দিয়ে কিছু ভিডিও নিয়ে নিই দেখেন দূর থেকে মনে হচ্ছে না আমরা পাহাড়ের উপরে কোথাও ভেসে আছি কত সুন্দর লাগছে দেখতে সো বিকেলবেলা ছবি তোলা শেষ করে এবার আমরা একটু বেরিয়ে পড়ি আশেপাশের এলাকাটা ঘুরে দেখার জন্য আমাদের রিসোর্টের আমরা যে রুমে ছিলাম যে পড হাউসে ছিলাম তাছাড়াও আরও অনেকগুলো রুম ছিল অনেকগুলো জুম ঘর ছিল অনেকগুলো টেন্ট ছিল আর এখানে কিছু টেন্ট ছিল মাচার উপর এগুলো চাইলে আপনারা ভাড়া করতে পারেন এই টেন্টগুলোর ভাড়া খুব রিজনেবল আর এগুলোর জন্য রয়েছে এই রিসোর্টের একটি কমন ওয়াশরুম যেটা আপনারা ইউজ করতে পারবেন তবে টেন্টে থাকলে বা যদি জুম ঘরে থাকেন তাহলে আপনারা ইলেকট্রিসিটির সার্ভিসটা পাবেন না এবং অ্যাটাচ ওয়াশরুমটা পাবেন না ইলেকট্রিসিটিটা শুধুমাত্র পড় হাউসে সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত দেওয়া হয়ে থাকে এবং এটা ডিপেন্ড করবে আপনাদের ইউজের ওপর আপনার যদি ইউজেসটা একটু কম করে করেন তাহলে আপনারা ভোর পর্যন্ত ভোর সাতটা পর্যন্ত আপনারা ইলেকট্রিসিটির সার্ভিসটা পাবেন মোবাইল চার্জ করার জন্য বাট টেন্টে এবং জুম ঘরে আপনারা ইলেকট্রিসিটি পাবেন না এবং কমন ওয়াশরুম থাকবে অ্যাটাচড ওয়াশরুম পাবেন না সো টেন্ট থেকে এই যে এই পাশের ভিউটা এরকম ছিল দূর দূরান্ত পর্যন্ত অনেকগুলো সুন্দর সুন্দর কটেজ দেখা জুম ঘর এবং আরও অনেকগুলো পট হাউসও হয়েছে বিভিন্ন জায়গায় সেগুলো দেখা যাচ্ছিল আর এই যে আমাদের রুমটা পাশ থেকে দেখা যাচ্ছে তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসি মারাইংসা হিল রিসোর্টের ভিউ পয়েন্টে ওদের যে ভিউ পয়েন্টটা ছিল সেখানে আসলে খুব বেশি ভিড় ছিল লোকাল মানুষজন থেকে শুরু করে রিসোর্টের বাকি সব মানুষজনও এখানে এসে ভিড় করছিল শুধু যে ভিউ পয়েন্টে তা না আমাদের রুমের যে ভিউ পয়েন্টটা ছিল রুমের যে বারান্দা ছিল সেখানেও দেখছিলাম লোকাল লোকজন এসে ভিড় করছিলো এটা একটা আসলে ব্যাড এক্সপিরিয়েন্স ছিল আমরা রিসোর্ট কর্তৃপক্ষের সাথে আলাপও করেছি আসলে প্রাইভেট পট হাউসে এভাবে করে লোকাল পিপল অ্যালাউ করা আসলে ঠিক না প্রাইভেসির জন্যই আমরা পট হাউস নিয়েছি সো যদি প্রাইভেসি না পাই তাহলে এটা খুব দুঃখজনক সো এটা ছাড়া আর এই রিসোর্টের বাকি সব কিছুই আমাদের খুব ভালো লেগেছে তো ভিউ পয়েন্টে এসে আমরা খুব একটা দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না এত বেশি গ্যাদারিং ছিল যে কারণে আমরা একটা জায়গায় বসে পড়ি আমাদের রুমের যে ভাড়াটা ছিল সেই ভাড়ার সাথে আমাদের দুজনের জন্য লাঞ্চ ডিনার সন্ধ্যার একবেলার নাস্তা এবং সকালের নাস্তাটা ইনক্লুডেড ছিল তো সন্ধ্যাবেলা আমরা যখন ওদের রেস্টুরেন্টে আসি নাস্তা করার জন্য তখন ওরা আমাদেরকে জানায় যে আমরা একটা নাস্তা পাবো আমাদের প্যাকেজের সাথে তো ওরা নাস্তায় আমাদের দুজনকে কলা দিয়েছিল আর কেক দিয়েছিল আর চা ছিল সাথে একটা ডিম সেদ্ধ ছিল তো আমরা ওদের নাস্তাটা করে নেই নাস্তাটা করে নেওয়ার পর ওয়েট করছিলাম সন্ধ্যা হওয়ার পর কখন ওরা ইলেকট্রিসিটি দিবে মানে জেনারেটার দিবে তারপর আমরা রুমে যাব। সো ওরা যখন জেনারেটার দিয়ে দেয় তখন আমরা আমাদের রুমে চলে আসি আর এই যে এই হচ্ছে সন্ধ্যার পর সন্ধ্যার আলো দেওয়ার পর আমাদের রুমের ভিউ এখানে আসার পর এত শান্তি লাগছিল যেটা বলে বোঝানো সম্ভব না আর এই যে আমাদের বারান্দা থেকে এখান থেকে যে বাইরের ঝিঝি পোকার একটা ডাক শুনতে পাচ্ছিলাম আর এই হচ্ছে আমাদের রুমটা আপনাদেরকে এবার একটু রুম ট্যুর দিয়ে দিই যেহেতু আমি দুপুরে রুম ট্যুর দিতে পারিনি এই যে দেখতে পাচ্ছেন রুমটা দেখতে এরকম ছিল এবং ঢুকতেই সোজা বরাবর যে মিররটা দেখতে পাচ্ছেন এই মিরোরের পেছনে একটা আলমারি ছিল আপনারা আলমারিটা আপনাদের কাপড় চোপড় বা আপনাদের প্রয়োজনীয় মালামাল রাখার জন্য ইউজ করতে পারবেন এই যে আমরা দুজন আলমারির সামনে সরি মিরোরের সামনে একটু ধং করছিলাম রুমে আলো চলার পর রাতে রুমটাকে আরও বেশি সুন্দর লাগছিল এবং বাইরে যে একটা মৃদু ঠান্ডা হাওয়া ছিল একদম প্রাণ জুড়িয়ে যাচ্ছিলো এত ভালো লাগছিল সো আমরা রুমে কিছুক্ষণ বসে বাইরের ভিউটাকে এনজয় করি বারান্দায়ও অনেকক্ষণ বসে বসে আমরা ঠান্ডা হাওয়াটা উপভোগ করছিলাম এরপর আমরা চলে যাই ডিনারের জন্য ওদের রেস্টুরেন্টে ওদের রেস্টুরেন্টের রাতের বেলায় লাইভ বারবিকিউ আয়োজন ছিল আমাদেরকে বলা হয়েছিল রাতের ডিনার রুমেই দিয়ে আসা হবে কিন্তু আমরা চাচ্ছিলাম একটু বারবিকিউটা সামনাসামনি দেখার জন্য ওরা কীভাবে প্রসেসিং করছে বা কিভাবে কি করছে তাই আমরা চলে আসি ওদের রেস্টুরেন্টে এবং একদম আমরা পারফেক্ট টাইমে এসেছি আমরা যখন আসি তখন ওরা বারবিকিউটা অলমোস্ট শেষ করে ফেলেছে উঠাচ্ছিলো লাস্ট ব্যাচটা উঠাচ্ছিলো তখনই আমরা এসে পৌঁছাই আমরা তাই আপনাদেরকে কিছু ক্লিপ দেখাতে পেরেছি এই যে দেখেন কত লোভনীয় লাগছে দেখতে আর এই হালকা হালকা শীত পড়ছে এরকম সময় বারবিকিউ খাওয়ার কিন্তু মজাই অন্যরকম আমরা চিন্তা করলাম আমাদের খাবারটা নিয়ে আমাদের রুমের সামনে চলে আসি এবং বারান্দায় বসে সুন্দর মৃদু হওয়ার সাথে সাথে আমরা আমাদের ডিনারটাকে এনজয় করব। তো যেমনি ভেবেছি তেমনি আমরা চলে এসেছি আমাদের খাবারটা নিয়ে আমরা বারান্দায় বসে আমাদের খাবারটাকে সার্ভ করে নিলাম প্লেটে এবং সুন্দর একটা ওয়েদার এনজয় করতে করতে ঝিঝি পোকার কিচিরমিচির ডাক শুনতে শুনতে আমরা আমাদের রাতের ডিনারটাকে এনজয় করি তো আজকের মতো ডিনার করতে করতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন